দপ্তর নারায়ণগঞ্জের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিতভাবে এই এবং শ্যামবাজারে যে সাতক্ষীরা থেকে বা যে ইম্পোর্টারের কাছ থেকে মালামাল এনেছে তাদের সাথেও ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমি কথা বলেছি। কথা বলার পরে আমরা যেটা দেখলাম, যেমন আপনার আমদানিকারক বলছেন যে উনি তিরানব্বই টাকা তিরিশ পয়সা দামে উনি 1 কেজি পেঁয়াজ কিনেছেন এবং উনি শ্যামবাজারের ব্যবসায়ীদেরকে বলেছেন যে 50 পয়সা কমিশনে এটা বিক্রি করে দিতে। তাহলে সেই হিসেবে এটা কত হয়? না হয় 95 টাকাই হলো, কিন্তু সেই পেঁয়াজটা দেখা যাচ্ছে 156 টাকা 30 পয়সা করে বিক্রি করছে শ্যামবাজার থেকে। এবং এখানে আবার তারা যেটা করছে, তারা কত দামে বিক্রি করছে তার কোনো রসিদ আমাদেরকে দেখাইতে পারে নাই। তার মানে তারা 180 200 যেভাবে পারছে সেভাবেই আসলে বিক্রি করছে। এবং এটা আমরা মনে করি যে নির্বাচন পূর্ব পরিস্থিতিতে সরকারকে এই এই সময় বিব্রত করার জন্য বা এই ধরনের কার্যক্রমগুলো কিছু কুচক্রি মানুষ আসলে এটা করছেন। সো এটা আমরা আমলে নিয়েই আজকে এই অভিযানটা পরিচালনা করলাম এবং এখানে আমরা একজন ব্যবসায়ীকে সর্বোচ্চ আমাদের কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করেছি।